বরগুনার পাথরঘাটায় কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে একজন। র‍্যাবের দাবি নিহত ব্যক্তি জলদস্যু। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র। গতকাল রাত 2:30টার দিকে এই ঘটনা ঘটে। র‍্যাবের ভাষ্য, গোপন সংবাদের বিষখালি নদীর তীরবর্তী জঙ্গলে অবস্থান নেয় র‍্যাব। কিছুক্ষণ পর র‍্যাবকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় জলদস্যুরা। আত্মরক্ষায় র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পালিয়ে যায় 3 থেকে 4 জন। বিষয়টি পুলিশকে জানানোর পর ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আর সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে নিহতের নাম এখনও জানা যায়নি।